লেবুটা আর পপিটা এখানে রাখছি। কোথায়? এইখানটাই। তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আমার চ্যানেল অর্পিতা ডট আপডেট ইস ব্লগ আর একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো আমি এখন থেকে রোজ দিন ব্লগ কন্টিনিউ করছি, মানে শীত পড়ছে তো কুড়েমেগুলো সব মাথার থেকে গন হয়ে গেছে, আমি এখন একটু ফিটফাট হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ স্নান টান আমাদের সব হয়ে গেছে, শুনুরও স্নান হয়ে গেছে। তো শুনে একটা কমলা ওকে লেবুকে নিয়ে পড়েছে, দেখো কী করছে ও। কে মুখ দিয়ে কমলা লেবু ছাড়াই? তিতো লাগবে মুখে, খসে তো তিতো, আর ওই রস চোখে গেলে কিন্তু চোখ জ্বলবে। শোনা কথা শোনা, হ্যাঁ তো চলো ওকে লেবুটা ছাড়ি দিই, ও লেবুটা খাক। আমি মা আজকে যাবো, লাগবে তো না, আমি নেব আজকে। আমার যেতে ভালো। ই মা কত পড়েছে এগুলো, বুঝে আরো শিগগিরি বন্ধ, আমি যেতে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আমি আজকে যাবো না, আমি কালকে যাবো, ভালো লাগে না যেতে মাস গান। হ্যাঁ হবে, আমার ইচ্ছা করছে না বেরোতে। বলো যদি এনে দেয় তো ভালো। ইস টবন টবন ফেলে কি করেছে, খাও দে আমাকে, দে দে ওকে, দে কয়টুকু দিলি দেখি, ঝেড়ে দাও চল। হ্যাঁ আমাকে দে কলাটা, চিড়েটা খেলে আর কিছু খাওয়া লাগবে না। প্যান্টটা পাল্টে দাও না গো, প্যান্টটা কি আমার আমার সাথে ঝগড়া করলে এখনই আবার আমার কাছে কিসের জন্য? দেখো প্যান্টটা ফুটে দাঁড়িয়েছে দেখা যায়। হ্যাঁ আবার আমার সাথে ঝগড়া টগড়া করলে আমার সাথে কিসের জন্য? আবার আমার কাছে তুমি আমার মা, ঝগড়া করার সময় মা মনে পড়ে না? ঝগড়া করলে চিড়ে ভাজা নিয়ে আমার সাথে কি ঝগড়া হয়ে গেল? মা মেয়ের মধ্যে চিড়ে ভাজা নিয়ে ঝগড়া হয়েছে আজকে নাকি বাবু? মমপার ঝগড়া লাস্টে শুরু চিড়ে ভাজাটা খেয়ে ওইটা রাগ করে দিয়ে দিল আমাকে, তুমি খাও। আর আমিও সুযোগের সদ্ব্যবহারটা করে নিলাম, টুকুস করে পুরো চিড়েটা কমপ্লিট করে ফেললাম খেয়ে। আমার খাওয়া হয়ে গেছে যখন তখন বলছে আমাকে চিড়ে ভাজা দাও, দিইনি বেশ করেছি। দেখো আমাকে খামচি দিচ্ছে কিন্তু, আমি মারব কিন্তু। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো দেখো এখন সন্ধে 6:30 মতো বাজে, তাই একটু পরে সব পড়তে চলে আসবে, তো তার আগে আমি একটু খেয়ে নিই। তো আজকে কী খাচ্ছি বলো তো? এই যে দেখতে পাচ্ছ দুধ রুটি আর কলা, এই দুধ রুটি কলা হচ্ছে আমার সবথেকে পছন্দের খাবার, তো চলো যাই খাই। তো এই যে আমার কলা মানে দুধ রুটি কলা খাওয়া দেখে ওই দেখো একটা কলা নিয়ে চলে এলো, অলরেডি একটা কলা খাওয়া হয়ে গেছে, ঠান্ডা লেগেছে আবার একটা কলা খাচ্ছে। তাহলে এই মেয়েকে কী বলবো আমি বলো? আমি বললাম এখন খাস না, তোমাকে আর একটু পরে আমি খাই দুধ রুটি খাইয়ে দেবো ভারী খাবার, কারণ আজকেও 4:30 থেকে দুধ খেয়েছে। কে কার কথা শুনে, তাই তো? দেখো 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 বলছি বলে আর তাড়াতাড়ি করে খাচ্ছে, দেখো আস্তে খাও গলায় বেঁধে যাবে, আর যদিও কলা জিনিস গলায় বাঁধবে না নেমেই যাবে তবুও। এখানে তো আমাকে আবার হাত দিতে ভয় লাগছে মা। এই দা এখানে একটা পোকা, ওই দা এ ফুলকপি পুরো ফুলকপি পোকা, এই দা ভিতরে পোকা, এই দা এই দা এখানে একটা, এই দেখো দেখো বাবা এই ফুলকপি কে খাচ্ছি, ফেলবো আমি এক্ষুনি, নিয়ে আমি খাবো না। কোথায় দেখি খিচুড়ি সাথে আছে, বেগুন ভাজা আর আছে কি পাপড় ভাজা, খেতে লাগে ভারী মজা। করলি টাকা আমার দিকে? ওটা কি করলি? ওটা এগুলো ফেলি, এগুলো খেলা তোল, এবার সব নিচে নাম, নিচে নামে সব কুড়াবি না আমাকে, তাড়াতাড়ি নামবি দেখি তোরা লাঠি।